नमस्कार आपनारा देखछेन जीएस मीडिया समस्त रकम आपडेट पेते आमादेर चैनलटी सबस्क्राइब करुन एबं तार पाशापाशी बेल आइकनटी प्रेस करे राखुन नोटिफिकेशन पावार जन्य। नमस्कार, सामनेई पश्चिमबंगेर विधानसभा निर्वाचन। এই নির্বাচনে প্রথমবার প্রধান বিরোধী পক্ষ হিসেবে নিজেদেরকে সামনে এগিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি। প্রথমবার তারা পশ্চিমবাংলা দখলে মরিয়া। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখার বিষয় বাম কংগ্রেস জোট তারা কোনো চমক দিতে পারে কি না। শেষমেশ কী হবে পরিস্থিতি, কোন দল ক্ষমতায় আসবে তা তো বোঝা যাবে একুশের নির্বাচনের ফল ঘোষণার পরেই। কিন্তু তার আগেই বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষা করা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা হুগলি জেলা নিয়ে আলোচনা করব এবং হুগলি জেলা নিয়ে আলোচনা করা সমীক্ষার ফল আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু মনে রাখবেন, এই সমীক্ষা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে করা হয়নি, কোনো ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এই সমীক্ষা করা হয়নি। চূড়ান্ত ফলের থেকে আমাদের এই সমীক্ষার ফল আলাদা হতেই পারে। হুগলি জেলার মোট বিধানসভা আসন হচ্ছে 18টি। আসন দেখে নিই এই 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন দল কয়টি আসন পেতে পারে, কি উঠে আসছে আমাদের এই সমীক্ষায়। চুচুড়া বিজেপি, চন্দননগর তৃণমূল, উত্তরপাড়া বিজেপি, শ্রীরামপুর বিজেপি, চাপদানি তৃণমূল, সিঙ্গুর বিজেপি, পান্ডুয়া বিজেপি, সপ্তগ্রাম বিজেপি, চণ্ডীতলা তৃণমূল, বলাগড় বিজেপি, হরিপাল তৃণমূল, তারকেশ্বর বিজেপি, জাঙ্গিপাড়া তৃণমূল, ধনেখালী তৃণমূল, আরামবাগ বিজেপি, খানাকুল তৃণমূল, গৌঘাট বিজেপি, পুরসুরা বিজেপি। অর্থাৎ হুগলি জেলার মোট 18টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি তারা পেতে পারে 11টি আসন, শাসক দল তৃণমূল কংগ্রেস তারা পেতে পারেন 7টি আসন, বাম কংগ্রেস জোট তারা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টস করে